আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে এমন এক কবিলা তৈরি হও যে তোমরা কি করবে, দিন দিনী এলেম অন্বেষণ করবে এবং দিনী এলেমের চর্চা করবে। এতে কি দিনী এলেম বাকি থাকার জন্য যে নসল দরকার, এটার জরুরত ও গুরুত্ব বুঝাইছেন আল্লাহ তাআলা। যদি আলেম ওলামা যদি না হতো আজকাল, আমাদের দিন দিন মানা এবং দিনের উপর চলা আমাদের জন্য কি হতো, খুব কষ্টকর বিষয় হয়ে যেত। আজকে আমরা একটা মাসলার সম্পর্কে সম্মুখীন হতে চাচ্ছি, তো আমাদের যদি দিন এলেমে দিন না শিখা হয় তাহলে আমাদের আমরা কার কাছে যাই শিখব। এজন্য আমাদের বলা হয়েছে যে প্রতি ঘরে ঘরে যদি আলেম হয় তাহলে দিনই জরুরতে যে মাসলা দরকার সে সমাধান দিতে পারবে। আর যদি এলাকা ভিত্তিক আলেম হয় তাহলে তার কাছে যাই সে কি করবে, সমাধান নিবে। যেরকম আল্লাহ আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রিজালুল্লাহ ও কিতাবুল্লাহ। রিজালুল্লাহ হচ্ছে নবী, কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব কোরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন তো রিজালুল্লাহ নেই, তখন রিজালুল্লাহর পরামর্শ এবং সমাধান মাসলা মাসেলের সমাধান কে দিবেন? একমাত্র আলেম, যে দিনী এলেম, যিনি এলেম যে সে সম্পর্কে যে জানে সেই এই সমাধান দিবে। রাসেখ ফিল এলম বলা হয়েছে যে সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান বলা হচ্ছে যে ভিতর্গত জ্ঞান অর্জন করে তার সমাধান দেওয়া, এটাকে বলা হয়েছে রাসেখ ফিল এলম। আর বলা হয়েছে যে যে মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য কোন রাস্তা অবলম্বন করবে সে যেন আল্লাহর রাস্তায় রয়েছে। তো আল্লাহর রাস্তায় থাকা কত সৌভাগ্যের ব্যাপার, সে সে সম্পর্কে সে সুবাদে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের এক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন অনলাইন মাদ্রাসা। এই জন্য আমরা এর মাধ্যমে কি আমরা এই রাস্তা অবলম্বন করছি যে আমরা অতি সহজে যেন এলেম শিক্ষা করতে পারি এবং এলেমে পরিপূর্ণ জ্ঞান হাসিল করতে পারি। আর বলা হয়েছে যে এলেম যে অন্বেষণ করে তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। এরকম সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপীলিকা পর্যন্ত তাদের জন্য দয়ে মাগফিরাত করতে থাকে। এরকম অধিকার কারা হবেন যারা শুধু এলেম অন্বেষণের জন্য কি করবেন, কোন রাস্তা অবলম্বন করবেন, সে যে সে যেরকম রাস্তা হোক, মনে করো মাদ্রাসায় হোক, মানে আলেম ওলামাদের সোহবতে হয় হতে পারে, এরকম খানকার সোহবতে হতে পারে, এরকম আমাদের যে অনলাইন মাদ্রাসা হইতেছে এই মাদ্রাসার মাধ্যমেও হইতে পারে। তো আমরা বলা সহজ থেকে সহজ আল্লাহ করে দিছে যে আমরা বাড়ি বসে থেকে বাড়ির থেকেই আমরা কি এলেমের জ্ঞান অর্জন করতে পারতেছি। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীদের ওয়ারিশ হচ্ছে যারা আলেম। তো আমরা সৌভাগ্যবান এই যে আমরা আলেম হওয়ার জন্য আমরা একটা রাস্তা অবলম্বন করছি, এই জন্য আমরা এই সৌভাগ্যের অধিকারী হইতে পারি। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ মানে ভয় করে কারা, আলেম উলামারাই আল্লাহ তাআলাকে ভয় করে। এরকম এলেম জানলে আমি শুধু জানলাম মানলাম না, এই জন্য কি আমাদের জানার কোনো ফায়দা নেই। যে জানার পর যে মানবো তাহলে আল্লাহ তাআলা জানা এলেম যদি আমরা মানতে থাকি তাহলে আমরা অজানা এলেম পাবো। জরুরতের সময় অজানা এলেম আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, হাজির করাই দিবেন যে এই এই কাজটা এভাবে করতে হবে, তাহলে ইসলাম শরীয়ত সম্পূর্ণ ভাবে হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি কাজ ছিল, একটা হচ্ছে আত্মশুদ্ধি, একটা একটা হচ্ছে তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত, এবং কি জাকিহিম, আল্লাহ তাআলা কি মানুষের দিলকে পরিশুদ্ধ করা, আর একটা হচ্ছে যে জিহাদ, জিহাদের হুকুম ছিল। তো আমরা এক অবলম্বন করছি যে ওই জাকি ওই আল্লিমুহুমুল কিতাব, আমরা কিতাবের এলেম অন্বেষণ করার জন্য আমরা এই রাস্তা অবলম্বন করছি অনলাইন মাদ্রাসা। তো আমাদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে এবং সঠিক জ্ঞান অর্জন করা এবং সমস্ত কষ্ট ক্লেশকে দূর করে পরিপূর্ণভাবে মেহনত করার তৌফিক দান করেন। আমিন।